সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। হ্যালো সিনেপাড়া সব ভিউয়ারদের, থ্যাংক ইউ সো মাচ এটা ভিউ করার জন্য। জানি না আপনারা কত ভিউজ করবেন, কিন্তু থ্যাংক ইউ। আজকে আমাদের পৃথিবীর ফার্স্ট অ্যানিভার্সারি, তো তার জন্য থ্যাংক ইউ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমরা আমাদের ফার্স্ট ডেট থেকে স্টার্ট করে, ফার্স্ট দেখা হওয়ার থেকে স্টার্ট করে সব গল্পটা একটু শেয়ার করবো আপনাদের। তো ফার্স্ট দেখা কোথায় হয়েছিল আমার সাথে? ওয়ার্কশপে দেখা হয়েছিল, তখন আমি দেখেছিলাম একটা বেশ একটা হেলদি মেয়ে, একটা বাচ্চা পেরে একটা জামা কাপড় পরে এসেছিল, বড় মুখের থেকে বড় চশমা পরে। তো তারপর শুনলাম ও হিরোইন হবে। তো আমি দেখলাম একটা ছেলে, তখন আমি অনেক কাজ করে ফেলেছি, অনেক দেখলাম আমি যাওয়ার সাথে সাথে আমাকে আর মৌসুমীকে বলছে যে ও বসা ও সেই সেই। আমি খুব রেগে গেলাম যে আমরা জানি যে বড়দেরকে সম্মান দিতে হয়, আমি কিন্তু আপনারা সবাই বলেন বয়সে বড়, সবাই বলে যেত মানে কাজের এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্সে। তো আমি তো দেখি তুই কাকারি করছিস, তারপর ফার্স্ট প্রেম, তারপর থেকে আমি ওর থেকে খাওয়া শুরু করেছি, সেটা এখনো চলছে, এখনো খাচ্ছি। আমার তখন অ্যাপস ছিল, এখন অনেকটা কিলোমিটার ভেতরে আছে অ্যাপসগুলো। তাছাড়া তারপরে ফার্স্ট ভালো লাগা হচ্ছে, আমরা শুটিং করতেছিলাম সিকিম, তো সেখানে ও চুড়িদার পরে শুট করছিল, তো আমি তখন একটু উইক হয়ে পড়েছি, আমি মার খাচ্ছিলাম, আর আমার চুড়িদার নিয়ে ওটা ওই বলি ক্রাশ ক্রাশ খেয়ে যাওয়া, ওরকম একটা ব্যাপার ছিল। তা বেশি টাইম আমি নিইনি, তাদের সব হয়ে গেছিলাম, প্রপোজ টোপোজ করে দিয়েছিলাম, হ্যাঁও বলে দিয়েছিল, দুদিন টাইম নিয়েছিল। আর তারপর আমাকে প্রপোজ টোপোজ করেছে, এখানে ওর অনেক ক্রাশেরা রয়েছে, বুঝেছো তো, তারাও রয়েছে, তাদের সাথে ডেট ফেট হবে বুঝলে, আসার সময় বলছে যে দেখ আমাকে ফোন করছে, কিন্তু এতটাই নয় যে জবে থেকে আমাকে ও ইয়েস করেছে, তবে কিন্তু সমস্ত যারা ক্রাশেরা ছিল ও কিন্তু তাদের দিকে ঘুরেও তাকে। এখন না লয়ালিটিটা ইম্পর্টেন্ট আছে, ট্রাস্ট লয়ালিটি। এইটা আমি বুক খুলিয়ে বলতে পারি যে আমার তারপরে তারপরে সিকিম থেকে শ্যুট করে আমরা বাড়ি ফেরার টাইমে আমি ওকে বাড়ি নামিয়ে দিয়েছিলাম, তখন কাকিমার লুচি আর আলুর তরকারি খেয়েছিলাম, তখন ঠিক করে নিয়েছিলাম যে বিয়ে করছি আমি, একদম শিওর কনফার্ম ছিল। তো তারপর আমরা টানা এক বছর দেড় দু বছর ডেট করলাম, টানা রোজ দেখা করতাম, তখন ও কাজ করতো, তখন আমি রং রুপ জাস্ট রিলিজ করবে করবে করছি, এবং আমার এত কাজ আসছিল সেই সময়, আমি বলে এক বছর আমি কোনো কাজ করিনি, জল জমানো আমার পুঁজি ছিল, ওর পুঁজি ছিল, সব আমরা খরচা করেছি, একদিনও আমাদের বাকি যায়নি। হ্যাঁ আমি রোজ দমদম ক্যান্টনমেন্ট থেকে গাড়ি নিয়ে বেহালা যেতাম, উত্তাপ দিতাম, আমি আবার দশটা সাড়ে দশটা বাড়ি যেতাম, আবার তখন আবার ঝগড়া হলে আমি মাঝরাতেও চলে যেতাম পুকুর বাড়ি, নিচে দাঁড়িয়ে থাকতাম। আর সেই এখন ঝগড়া করে দিলে, কারণ তখন ধরো ঝগড়া হলো রাত ভোরবেলা ও ব্যালকনি নিচে দাঁড়িয়ে থাকতো, রাগ ভঞ্জন করার জন্য, আর এখন এটা দুদিনও লেগে যায়, রাগ ভঞ্জনও করে না, দুদিন পরে। তারপর তো আস্তে আস্তে প্রেম হতে হতে প্রেম হয়ে গেল, তারপর তাজপুর আমরা ডিসাইড করলাম যে আমরা বিয়ে করবো, মানে বিয়ে করবো ডিসাইড, এটা মেন্টালি আমি প্রিপেয়ারই ছিলাম যে করবো, ও প্রিপেয়ার ছিল, মানে আমরা প্ল্যানিংটাই ওভাবে করেছিলাম। না মানে তখন ওকে অনেকে বলেছিল যে কার সাথে প্রেম করছিস, তখন কারণ প্রীতি নন ফেস ছিল, তো আমাকে কেউ চিনত না, একটা তখন ও সিনেমাটা রিলিজ করেনি, বা রিলিজ করার পর তারপর ঠিক আছে আমি পেরেছি, মানে কারণ ওর তো পারাই ছিল মুখ বন্ধ, মানে আমি যদি না পারতাম তাহলে হয়তো ওকে অনেক কথা শুনতে হতো, আমি যদি না পারতাম তাহলে ওকে হয়তো অনেক কথা শুনতে হতো, কিন্তু মানে তাজপুর সব এখনো তারপর 10th ফেব আগের বছর
ভাই একটা ইঞ্জিনিয়ার কে বিয়ে করেছি আর্টিস্ট তো পড়ে না না এখন ওই প্রফেশন নিয়ে আমার কোনো কাজ নেই হ্যাঁ আমি ফার্স্ট প্রফেশনাল প্লেয়ার ছিলাম তারপর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এই সব বাদ তো টাচউড তারপরে আমরা 10th ফেব আগের বছর বিয়ে করি লাকিলি মানে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে দুজনেই আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের জুটিকে অনেক ভালোবেসেছেন থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য আশা করি আগামী আরও 50 বছর আমরা এইভাবেই থাকতে পারি আর আপনারা এইভাবেই আমাদের ভালোবাসেন যেটার বাজেট আমি যেই বাজেটটা করেছিলাম তার 3 গুণেরও বেশি 4 গুণ আর দিয়েছে আর ও আমাকে কি দিয়েছে ও আমাকে দিয়েছে আইফোন আমি খুব একটা এই ব্যাপারে আমি খুব বোরিং আমি ডেটসে কোনো বিশেষই নেই আমি ভালো লাগে না আমার মানে পার্টিকুলার একদিনে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে বাকি 364 দিন কিছু না করা আমি সিরিয়াসলি এতে ডিলিট করি ও একটু এইসব ব্যাপারে একটু ফিল্মি আছে তো আমার সব কিছু মানাতে হয় আমার একটু আমি এই টাইপ অফ না কিন্তু তাও ফার্স্ট ভ্যালেন্টাইন ডে কি করেছিল আমার সিরিয়াসলি মনে নেই ও একদমই এই ব্যাপারটাকে মানে না তো আমি বলেছিলাম আমার মনে নেই কেন কি ও মানতে চায় না ওই ভ্যালেন্টাইন ডে একদম মানে না কোথাও একটা গেছিলাম আমি ওই সব কিছু আমার এক্স্যাক্টলি মনে নেই না না গান ডেডিকেট করতে হবে মেহু সাথ তেরে মেহু সাথ তেরে আমাকে করতে হবে Thank you, love you all, thank you.